বিশ্বজুড়ে সংবেদনশীল ধাতুর তালিকায় শক্ত অবস্থান নিয়েছে তামা। নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে ব্যাটারি, সৌর, বায়ু বিদ্যুতের সরবরাহে বাড়ছে ব্যবহার। 2040 সালে বর্তমান চাহিদা থেকেও এর পরিমাণ বাড়তে পারে 53%। বাজার দখলের লড়াইয়ে বরাবরের মতো এগিয়ে রয়েছে চীন, তাই ব্যবহারের পাশাপাশি এবার উৎপাদনের দিকেও নজর বাড়াচ্ছে দেশটি। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। প্রায় 11,000 বছর ধরে চলছে তামার ব্যবহার। সভ্যতার শুরু থেকে কৃষি যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম, বাদ্যযন্ত্র তৈরি ও বর্তমানে ব্যাটারি, কম্পিউটার চিপ, মোবাইল ফোন সহ নানা ক্ষেত্রে তামার ব্যবহার যেন নিত্যদিনের বিষয়। বর্তমানে বিশ্ব দখলের লড়াইটা ডেটা ও এআই নির্ভর, আর এ লড়াইয়ে অন্যতম উপাদান হিসেবে তামার ব্যবহার ও উৎপাদন উভয়ই বাড়ছে। চীন এর অন্যতম ব্যবহারকারী। সিআরইউ এর তথ্য মতে এবছর দেশটিতে তামার চাহিদা বাড়বে 5%, আর বৈশ্বিক পরিশোধিত তামা উৎপাদনের প্রায় 45% হবে চীন থেকে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে 2026 সালের মধ্যে রপ্তানিকারক হয়ে উঠবে চীন। উত্তর আমেরিকায় ক্লাউড কম্পিউটিং এর সাথে সাথে বাড়ছে ডেটা সেন্টারের বাজার, বাড়ছে তামার চাহিদাও। ডেটা সেন্টারে তামার ব্যবহার 2040 সালের মধ্যে 2,93,000 টনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে মাইক্রোসফটের $500 মিলিয়ন ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রয়োজন 2,177 টন তামা, যার বড় যোগানদাতা চীন। এছাড়াও অবকাঠামো, যোগাযোগ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, যানবাহন ও শক্তি উৎপাদনের নানা ক্ষেত্র নির্ভর করে আছে তামার উপর। সাধারণত একটি বৈদ্যুতিক গাড়িতে তামার ব্যবহার করা হয় প্রায় 53 কেজি, সৌর প্যানেলে প্রতি মেগাওয়াটে 2.8 টন ও বায়ুশক্তিতে প্রতি মেগাওয়াটে প্রায় 3 টন তামার ব্যবহার হয়ে থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে 2031 সালে বিশ্বব্যাপী তামার চাহিদা হবে প্রায় 35 মিলিয়ন মেট্রিক টন, আর সরবরাহ হতে পারে 30 মিলিয়ন মেট্রিক টনেরও কম। মূলত তামার প্রধান উৎপাদনকারী দেশ চিলি, পেরু ও পানামায় সমস্যার কারণে বিশ্বব্যাপী তামার সরবরাহ কমার আশঙ্কা বিশেষজ্ঞদের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।